তুমি কথা কম কও, তোমার এক্ষুনি বৃদ্ধাশ্রমে আমি দিয়ে আসবো। চলো এই তোকে ভাবে চাল বন্ধ রাখ, চলো। সারাক্ষণ শুধু কাশতেই থাকে, কাশতে কাশতে ঘর দুয়ার কি অবস্থা করে ফেলে। উঠেন, আপনি জান দেখেন তো কি আসছে, তাও তো উঠতে পারবেন না। সব কাজ একলা আমারই করতে। আম্মু তুমি আসছো কি রে? বাসার ভিতরে তো চিল্লাচিল্লি কিসের, বাইরের শব্দ যাইতাছে। চিল্লাচিল্লি হইব না কি হইব বলো? এই যে সারাক্ষণ বইসা থাকে, একটু কাজ করে না, কিছু করে না, দেখছো? এদিকে তুই, এদিকে তোর জামা কইছিলাম এই বুড়ির বাসা থেকে বাইর কর, বৃদ্ধাশ্রমে দিয়া তুই দেওয়াস নি কে লিখা। আমি তোমার জামাইর অনেকবার বলছি, হ্যাঁ আজকে না কালকে দিব, মানে আমার লগে আরো ঝাড়ি শুরু করে দে, আমি কি করবো বলো? এমন এক জায়গায় বিয়া দিছো আম্মু, দেখো কাস্তে কাস্তে ঘর দুয়ার কি নোংরা করে ফেলে, দেখছো? কপ ফেলে বাপের মতো বলত, এমন করবো না, কি করবো? হয় আয় আমার লগে দেখ কেমনে কি করতে। এই আপনি কি ঘরে কাজটা মনে করতে পারেন না? আমার মায়ের কি দাসী বান্দি পাড়েছি এ বাসায়? হ্যাঁ দাসী মনে হয় আরো দীক্ষা। আমি অসুস্থ বৃদ্ধ মানুষ, আমি কি করবো? খাওয়ার বেলা তো কম খান না। হ্যাঁ অসুস্থ অসুস্থ থাকেন না আপনি, ঢং করেন না, ঘরে সব কাম আপনি করবেন, আমার মেয়ে কোনো কাম করতে পারবো না। বান্দি পাড়েন এই বাসায়। এই যান, আমার আম্মু আসছে, চা বানিয়ে নিয়ে আসেন। যান যান, তো জামাই কো রুমে শুয়ে রইছে, হুইয়া থাকাইতেছ। যাই এই চা বানিয়ে নিয়ে আসেন, আমার মায়ের দা খাড়া আর হুইয়া থাকে। এই শোনো, আমি তোমাকে সাফ সাফ বইলা দিতাছি, তোমার আম্মুকে যদি তুমি বৃদ্ধাশ্রমে না পাঠাও তাহলে আমি তোমার সংসার করব না। এটা কি কথা বললা? এটাই বৃদ্ধাশ্রমে আম্মা থাকতে পারবে? ওনার মতো হাজার হাজার মানুষ থাকতেছে, তাহলে উনি কেন পারবে না থাকতে? তোমার কাজ কি? তোমার তো এইটাই কাজ, মায়ের সেবা করবা, ঘর গুছাবা। তোমার আম্মু সারাক্ষণ এমন করে কাশতে কাশতে ঘর দেওয়া সব নোংরা করে ফেলায়, এটি সারাক্ষণ আমি পরিষ্কার করবো, এই জন্য আমাকে নিয়ে আসছো তুমি বিয়ে করা? শুধু তো এইটাই কাজ না, বাকি সব কাজও তুমি করবা। বাকি সব কাজ তো করতেই আছি আমি, দেখো এত কাজ করতে পারবো না, আর তোমার আম্মুর আমি সেবা যত্ন করতে পারবো না। তুমি ওনাকে তাড়াতাড়ি বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, নাহলে আমি তোমার সংসার থেকে চলে যাবো, আমি বলে দিলাম। আমার মা বৃদ্ধাশ্রমে যাবে না। হ্যাঁ জামাই, তোমার মা বৃদ্ধাশ্রমে যাবে না মানে তুমি শুদ্ধা যাইবা? এবার সে আমার মায়ের বান্দিগিরি করতে পারে না, বুঝছো? আপনার মা মেয়ে কি করবে? হ্যাঁ বেশি কথা বলবা না, কয়ে দিলাম তাহলে তোমার ঠিক, আমার মেয়ে আমি লয়ে যাবো, তোমার সংসার আমার মেয়ে করতে পারবো না। আমার মেয়ে জায়গায় বান্দিগিরি করে করে খাইতে খাইতে মরবো, আর তোমার মা রাজরানী পায়ের উপর পাও তুলে খাইবো আর ফরমাশ দিব নাকি? হ্যাঁ আমার মা তো ফরমাশ দিবই, দেখছো? তোমরা আমার জীবনটারে নষ্ট করে দিছো, এই একটা ভাদাই মা আর কি কমু। বিয়া দিয়া বলদ, বলদ চেনো না? এক প্রকারের বলদ আছে না, যে বাপ মার একদম মাথায় করে রায় আর বউরে পায়ের তলে খালি পিসাইতে থাকে, এরকম পোলা দেখে আমারে বিয়া দিছো তোমরা। আয় তুই যা, তোর শাশুড়ির জামা কাপড় গুছা, আজকে বৃদ্ধাশ্রমে দিয়া মহেরে যা। তোমরা এমন কোন করতেছো, থাকলে সমস্যা কি? তুমি একেবারে চুপ থাকো, এত বেশি কথা বলো কেন? হ্যাঁ উনি থাকতে পারবে না এই বাসায়। আরে আশ্চর্য, এরকম কেন করতেছো? এরকম করবো না, কেরকম করবো? হ্যাঁ তাই, তুই জামা কাপড় গুছা যা। থাক না, সমস্যা কি থাকবো? তুমি জানো প্রত্যেক মাসে তার পিছে কতগুলি টাকা খরচ হয়, আবার থাক থাক লাগাই দিছো। টাকা তো খরচ যায় যায়, আমার মাইয়া জানটাও যাইতাছে কা খাটতে খাটতে। চলো তো। বুঝলাম কেমন কি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি তো আপনার বাসার নিচে। না না, উপরে যাব না, নিচে আসুন। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। বললাম উপরে আসো, উপরে আসলাম না ভাই, আমার ওই অফিসে লেট হয়ে যাচ্ছে তো। আচ্ছা কী হয়েছে, কী কথা বলবো? বাসায় তো আপনার মনে হয় অশান্তি সৃষ্টি করতেছে, আমার মাকে বৃদ্ধাশ্রমে রাখে আসতে বলেছে। তোমার মাকে? হ্যাঁ, আমার মা তো জানেনি বয়স্ক, ঠিক আছে, ওনাকে কি বৃদ্ধাশ্রমে রাখা আসা সম্ভব? আবার আপনার মা আজকে গেছে, গিয়ে দেখি যে আপনার বোনকে সে কুবুদ্ধি দেয় অল টাইম। আচ্ছা তুমি চিন্তা করো না, বিষয়টা দেখতেছি, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালাম কি
এদিকে আয় বইরছুন কে লাগা বাসা পেতে কত কাজ আছে কাজ করতে পারে না যাইয়া আজ এর বইরছুন কেন এদিকে আইসা আমি কি কাজ করব কি কাজ করবার মানে এদিকে বইছুন কেন যান কাজ করেন কে যান ঘরের ভিতরে হুইয়া বয়া খাওয়া খালি না হ্যাঁ সারা দিন আমার মা খাইটা খাইটা আমার একটু টাকা নতো না মায়াটার দিকে অসুস্থ মানুষ আমি কি করতাম আপনি অসুস্থ না আপনি কোন জায়গায় অসুস্থ কিসের অসুস্থ আপনি হ্যাঁ টাইম মতো তো ঠিকই খেয়ালান হ্যাঁ যান বাইরন মশা থেকে বাইরন নালে কাম করেন দিয়া যান আম্মা তোমার কাপড় চুপুর যা আছে সবে ব্যাগে ভরে গোছাই টোছাই নিয়ে আইছি চলো তোমার বৃদ্ধাশ্রমে দিয়ে আসমু কি কইলি তুই এরা কই দিবি আমারা বৃদ্ধাশ্রমে হ্যাঁ দশটা মাস আর দশটা দিন তোর পেটে রাখছি খাওয়ায় পরে এত বড় করছি কি আজকে আমার বৃদ্ধাশ্রমে দিয়া হনে লিগা হ্যাঁ ও বর কথা হই না চলো না বউ বাইয়া ভুলে গেছে গো মারে মানে মার থেকে বউ বড় হয়ে গেছে গো তোমার কাছে না কথা কম কও তোমার পিছনে মাসে 40 50 হাজার টাকা খরচ আছে এটা আমি খরচ করতে পারুম না তাড়াতাড়ি চলো তোর পিছে কি আমি খরচ করি নাই তো কেমনে বড় হয়ে গেছস গা আসমান থেকে পড়ে লাভ দে বড় হয়ে গেছস গা তোর পিছে আমি খরচ করি নাই কোনো টাকা পয়সা ওইটা তোমার দায়িত্ব ছিল করছো তোমার দায়িত্ব শেষ আমার দায়িত্ব তোমারে আমি বৃদ্ধাশ্রমে দিই তোর কোনো দায়িত্ব নাই নাকি ওই যে দায়িত্ব একটা বৃদ্ধাশ্রমে দিই আমি তোমারে আর কোনো দায়িত্ব নাই আমার চলো আসো উড়ো উড়ো চলো আমি আমি যাব না বৃদ্ধাশ্রমে কি লাগা বৃদ্ধাশ্রমে যাব আমি হ্যাঁ তুমি বৃদ্ধাশ্রমে যাইবা না না তোমার লিগা সব কথাবার্তা বইলে আসছি ওনে যা তোমার বয়সের অনেক লোকজন আছে তাদের সাথে বান্ধবী পাতাই নিবা পাতায় তোমার মনে করো সময় যাইবো গা কোনো ব্যাপারই না ভালো লাগবে না চলো চলো তুই আমার প্যাডের পোলা তোর তো আমার নাম বিশ্বাস হইতাছে না তুই যে আমার প্যাডের পোলা তোর যে আমি এত বড় করছি তোর লিগা এখন পর্যন্ত তোর বাপের কত কথা কই আর তুই এসে তখন আমার বৃদ্ধাশ্রমে দিবি না আম্মা তুমি কথা কম কও তোমার এক্ষুনি বৃদ্ধাশ্রমে আমি দিয়ে আসমু চলো কি হইছে ভাইয়া কোথায় নিয়ে যাইতেছ আমরে আরে তোর ভাই দোস না কি কইতাছ এখন আমার নাকি বৃদ্ধাশ্রমে দিয়াইবো তুমি কি পাগল হয়ে গেছো কে আম্মু কি বুঝ হয়ে গেছে বুঝলাম না তো তোমার কাহিনী আমার কাহিনী বুঝছ নাই হ্যাঁ তুমিও কি ভাবির কথা নাস্তাছো নাকি বুঝলাম না হ্যাঁ কান পরামর্শ দাও তো বয়া বয়া ঘরের ভিতরে নিয়া শুন এই মার পিছনে মাসে যে 40 50 হাজার টাকা খরচ হয় আমার অনেক কষ্ট হয় এই টাকা ভাঙতে আর মা যে কয়দিন পর পর মন করে অসুস্থ হয়ে যায় এঁকের ব্যাক হয়ে যায় সেবা যত্ন করবো কেডা হ্যাঁ আমিও পারবো না তোর ভাবিও পারবো না এটাই বোঝা মোঝা আমি রাখতে পারবো না তুমি যখন অসুস্থ হও তখন কি আম্মু তোমার সেবা যত্ন করে নাই মুখ বলে বেশি চলে মুখ হ্যাঁ ঠোঁট দুটো বন্ধ রাখবি আম্মা চলো তো অনেক আমি আগে বুঝলো তোর আমি লবণ খাওয়া মেরে লাইতাম আমার একটাই মাইয়া থাকতো হ্যাঁ তার পিছে কত টাকা আমি খরচ করছি এই মাইয়ারে আমি ইও দেই নেগা তোর লাগা হ্যাঁ মাইয়া আমার লাগা করে তুই করছ না তুই পোলাইছ আমি তো আজীবন ভাবছি তোর বাপের লগে কত ঝগড়া করছিস তোর লাগা আছে পোলা জামু যে করুক আর যেটা ভালো লাগে করুক হে পোলা হন আমার বিদ্রোহে দিয়ে পৌঁছছ আমি এই দিন তাহলে কে বেঁচে ছিলাম মরে গেলাম না কে লাগা তোর আগে আমি লবণ খা মরে যেতাম দেখছ আম্মু তোমার আগেই বলছিলাম তোমার এই পোলা তোমারে ভাত কাপড় দিব না বের করে দিব তুমি আমার কথা শুনো না আমার সাথে চিলাচিলি করছ আজকে প্রমাণ পাইছো এই তোকে ভাবে চাল বন্ধ রাখ চলো এই আম্মু কোথাও যাব না আরে টাকা পয়সা দিয়েছি বৃদ্ধাশ্রমে আম্মু আমার বাসায় থাকবো আমি আম্মুরে পালমু যাইবো আরে বৃদ্ধাশ্রমে দিয়ে গা না মামা যাইবো না এত কি কাছে কুলা কি কইবো হ্যাঁ কি কইবো বৃদ্ধাশ্রমে থাকবি তোর বৃদ্ধাশ্রমে হচ্ছে তো তোর স্থান আমি তো খালি ভাবছিলাম আমার পোলার মাথায় নষ্ট হয়ে গেছে তোর কাছে আমি বুঝাই গেছি আমি তোর কাছে যে বুঝাইছি এটা তুমি বুঝিনা শয়তান জাত বুড়া বয়সে তোর গালের মধ্যে হাত তোলা লাগে এই বেড়ির বৃদ্ধাশ্রমে কেন দিয়ে আসবি মামু উনি কাশতে কাশতে কপ টপ দিয়ে ঘর ভরা ফেলে এই জন্য ওনার বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো তেরো বৃদ্ধাশ্রমে দিয়ে আম্মু তো সুস্থই আম্মা চলো তো আম্মু কোথাও যাব না তোমার বাবা সাথে হনো সুন্দর রুম ঠিক করছে এসি রুম চলো বেটি কি জামাই আছে বেটি বৃদ্ধাশ্রমে যাব না দেখাশোনা কে করবে বাবা কে করবে গলা আস্তে শয়তান এ বাড়িতে আসিস কেন মায়ের কুবুদ্ধি দাও লাগে তামুনা মাইয়া দেখতে আমুনা আবার তো মাইয়া দেখতে আমুনা মাইয়া দেখতে আইসে ফেস লাগাছ কি মাইয়া তো কষ্ট করে ওইসে বিয়া দিছে আন কি মাইয়া দেখতে আমুনা ও মাইয়া না দেখতে আইসা মাইয়ার শাশুড়িরে বৃদ্ধাশ্রমে দিয়াইবা তুমি কি করবা কি করবা আমার মাইয়া তো কষ্ট করে তুই বৃদ্ধাশ্রমে থাকবি শয়তান বদমাইশ একটু বেশি শয়তান এর গ্যাপ হ্যাঁ কি করছে সারাটা খুন আমার একলাই কাজ করতে হয় উনিও তো একটু হাঁটাহাঁটি করতে পারে সারাক্ষণ খুলুর খুলুর করে কাইসা কুসার আমি যা পরিষ্কার করি আর নোংরা করে তুই সব তুই করবি ঘরের বইয়ের কাজ কি ঘরের বইয়ের কাজ হচ্ছে যে ঘরটারে গোছায় রাখা সমস্ত কিছু দায়িত্ব পালন করা কালে নিজের ষোলো আনা বুঝলে হবে না নিজের মা ষোলো আনা বুঝলে হবে না তোর না একদিন কই দিছি যে মেয়ে বিয়ে দিছস ওই পর্যন্ত শেষ মেয়েরে ফসয় দিবি না তোর মতো মা যে ঘরে আছে মেয়েরে ফসয় দেয় ও যখন তোর কাছে কথাটা বলছে বা তার শাশুড়িরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে এই কথা শুনছ সাথে সাথে তো কানার নিচে দুইটা থাপ্পড় দেওয়ার দরকার ছিল দিলি না কেন উল্টে আরো কি করছো জোর লাগাই দিছস
আমার কাজটা হইলো সকালবেলা নাস্তা করব ওই বাড়িতে হাতটা দিব এই জায়গায় আইয়া। এই কাজগুলি খুব খারাপ করতেছস, সংসার ভাঙতেছস, জামাই যদি তালাক দিয়ে দেয় কি করবি? তোর এই জিকে খবর দিছে কেন? আমারে খবর দেওয়া লাগবে না, আমি সব জানি, এলে কি তো আমি আনছি, আমার নিয়ে আসো। তোমার কি অশান্তি করা ছাড়া কোনো কাজ নাই? আমি অশান্তি করি? তোমার মাইয়াটা ভালো আছে এটা কি তুমি চাও না? যার সংসারটা সুখে থাকো। হ্যাঁ, তোর কর করানি লেগে জামাটা জামাইটা দুনিয়া থেকে চলে গেছে। বাবা রে বাবা, বুড়ো হয়ে গেছিস, কোন মুখেটা করতে থাকস, এ তো চলে কেমনি মেশিন এটা? চলো তোমার বিদ্যা জামাই দিকে সব ভালো হইব। আজকের পরে এই বাড়িতে আসা নিষেধ। তা মামা এটা একটা কথা কইলে, এইটাই কথা, শয়তান আছে না, দুই দুই শয়তান যদি এক জায়গা হয় তাহলে কি হয়ে জানো, ওই জায়গাতে বিস্ফোরণ। তুই যেমন শয়তান, তোর মা শয়তান, তুই ভালো মানুষ। সারা রাত মামা দুইজনে সারা দিন তো বলো কেমন দেখি মুখ চালাত খালি, বউ এই করছে এই করছে, লাড়ি দিয়ে বাইরে তো তোর বউ দিয়ে যা তো খাড়া আজ খালি ভালো মানুষের বাচ্চা দেখে রইছে। আরে বাবা রে, বউ রে আইনা সেরা দেখবো তো আমি দিমু ধরে বদমাইস, এলে কি আমার বাড়ি যাইতে দিই না? তোরে গেলেই তো মেস লাগাই দিয়ে চলে আসে, আর যদি উল্টা পাল্টা কিছু করে ডাইরেক্ট তালাক দিয়ে দিবা, কিচ্ছু বুঝে না। আরে যে ওই বাড়ির যাওয়া বন্ধ, ওই বাড়ির যদি যায় গেটটা তালাল মেরে দিবি, এই বাড়ি যাওয়া বন্ধ। যেদিন এ ঠোঁট ভালো করতে পারবি, সবাই ভালোবাসতে পারবি, সবাইয়ের প্রতি আন্তরিকতা রাখতে পারবি, দায়িত্ব পালন করতে পারবি, কোনো ধরনের হিংসা লোভ শয়তানি মনে ভিতরে থাকবো না, এদিন বাড়ির ভিতরে যাবি, এর আগে যেতে পারবি না। কয়ে দিছি কিন্তু, তুই যে আমার বোন, আমার চিন্তা করতে লজ্জা হয়। হ্যাঁ, এত ভালো ভালো মানুষ রোড অ্যাক্সিডেন্ট হয়ে মরে আর তুই মরস না? কানের নিচে এমন জোরে দিমু কান মান ভরে করে এলাম। এ বিদ্যাশ্রমে দিয়ে গাড়ি আছে না বাইরে? হ্যাঁ কি আর বিদ্যাশ্রমে দিয়ে, মাইয়ার কাছে থাকবো না। তাহলে ঠোঁট বন্ধ, মাইয়ার কাছে থাকা নিষেধ, মাইয়ার বাড়ি থাকতে পারবি না। আমার মাইয়া রাখবো তার সমস্যা কি? আবার তো আমার মাইয়া রাখবো, মাইয়ার তোর যে খাওয়াইবো এটা কি তুই দিয়ে রাখছিস নাকি? মেয়ে জামে আছে না? মেয়ে দেখছস তোর মামা কেমন কথা আছে? যা আবার খাড়াই দিছে, জামাই সামনে আরো তিন চারটা দিমু, শয়ের বড় শরম হইবো তোর, যা এই যা রে বাইর কর। এটা বুড়া আমার ভাই শয়তান একটা, সোজা বিদ্যার সময় দিয়ে দে। তোমার সাপ সাপ কথা কয়ে দে, এর লগে খারাপ ব্যবহার করতে দেখবা ডাইরেক্ট এই যে এখানে আইনে রাখবা, তয়া কাত্তা লয়া কাল্লা ক, কেউ এরপরে আর কেউ বিয়ে করবো না। যে সোফা আর উল্টা পাল্টা করবো খালি থাপড় মারবা, ঠিক আছে? ভালো হয়ে যায় কয়ে দিছি, আর একদিন যদি আমি শুনছি আইছি তুই মনে করছে ফায়ের তালুর থেকে মাথার চুল পর্যন্ত বাইরে যত শয়তান আর ভূত আছে সব বাইর করে এলাম, দেখছ না তোর মারে বুড়া বয়সও থাপ পাই। এই এদিকে আসো, এখন তো মনে হচ্ছে যে ভাজা মাছটা উল্টে খাইতে জানে না, মায়ের কাছে মারতো মারতো। আম্মা মাফ করে দেন, ভালো করে বলো আম্মা মাফ করে দেন। হ্যাঁ ঠিক আছে, যাও মাকে নিয়ে যাও। আসলে সোজা আঙুলে ঘি উঠে না, আঙুল বাঁকা করা লাগে মাঝে মাঝে।